কোনটা আইলো আর কোনটা গেল টেরই ফাইল না, এ সোধ কইরা আইলো আর সোধ কইরা গেল, ভিন্ন বেলা ঘুম থেকে উঠতে হইনি, ভ্যান বেলা ঘুম থেকে উঠতে হইনি, আজ বিলা পয়লা বৈশাখ, আরে এইটা কি কইবো, আজ বিলা পয়লা বৈশাখ বছরের প্রথম দিন, কবি কোনো গান বাজনা নাই, কোনো রং তামাশা নাই, কাপড় চোপড় পরা, কাপড় চোপড় পরা কি করে দেখলাম না, দেখতেছিও না, খাওয়ান দাওয়ানো নাই, পয়লা বৈশাখে কেউ মিষ্টি মিষ্টি বাতাসাও দিল না, বুঝলাম না কেমনে কেমনে পয়লা বৈশাখটা যে গেল, একেবারে নিরামিষ পয়লা বৈশাখ পালন করল, পালন হইল এইবার। আর এই 22টা যে হয়ে গেল এই সেমনাটারে কানের সময় একটু পাই না, একটু দুজনে সারাদিন খুঁজলাম সেমনাটা, আর একটুও পাইলাম না, একটু দুঃখ সুখের কথা কইতাম, আর যেমনি কেমনে কেমনে পয়লা বৈশাখ আইও পড়লো আবার গেল ওরা, এই 22টা আসলে কোনো কাম হইতো না, কাম্য একটা সেমনা সেমনা আইলে তো একটু গল্প সল্প করতে পারতাম। ও কাকা কেমন আছো, শুভ নববর্ষ, ওরে বেড়াতে আইসো, আমি তো তোরা এক সারাদিন বলতে আছি, তুই কই গেছিস গা আমার থেকে বেড়া, তুই নাই, আজ মিলা পয়লা বৈশাখ, তুমি জানো না কাকা, তো তোমার তো এই জন্য তো আমি কেলাম শুভ নববর্ষ, আর বুঝে বুঝে আর যদি পয়লা বৈশাখ তোর কাপড় চাপড় কই, রং টং তো রাস্তাঘাটে দেখলাম না, আর দেখবা কেমনে, ওটার মধ্যে কইছে না পয়লা বৈশাখ এবার ঘরে ঘরে পালন করতে, ওই কী জানি একটা ডিজিটাল 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 মাধ্যমে পালন করতে, এই জায়গায় এবার সবাই, আর সারাদিন তো করোনার ভয়, বাড়ির কিন্তু গর্ব করোনা, এই জন্য কইছে গর্ব হইয়া পয়লা বৈশাখ পালন করতে, এই যে তো পয়লা বৈশাখ পালন পালন করতে, সারাদিন তুই কই আছিলি রে বেটা, কাকা কইও না কাকা, সারাদিন ঘুমাইছি আর ঘুমাইছি, কাম নাই তো, কাম তো একটাই ঘুম আর খাওন খাওন আর ঘুম, তা তুই ঠিক কইছ, জমানা ফুরা উল্লেখ গেছে রে বাইস্তা, আমি ঘোষণা করছি আমরা পয়লা বৈশাখ আর তো ঘোষণা করস তোরা পয়লা বৈশাখ, তোরা সকল একদিনে পরস মোটা কাপড়, আর আমগো সময় আমগো বৌদিরা সারা বছরই পরছে মোটা কাপড়, তোরা সকল একদিন কাজ পান্তা পাতাও পরসা, আর আমগো পান্তা ভাত না খেলে পরান নাই জুলাই না, পান্তা ভাত কাঁচা মরিছিল ব্যাগ খান পেয়ে আইস, আরে কি সাত দূরে বাইসা রে, আর তো হয়ে এখনো লাগিয়া আছে, চোখটা বন্ধ করে নিঃশ্বাস তো দিনে এখনো সেই গ্রাম না হে বাসে না হে বাজে, এটা তোরা আমার সময় কি সুন্দর মেলা হইতো, এই মেলার একটু গলিয়া দুই তিন চার পাঁচ গ্রামের তে মানুষ আইতো, এইখানে অনুষ্ঠান হইতো, সার্কাস খেলা দেখাইতো, যাত্রা গান হইতো, বাউল গান হইতো, আরো কত কি অনুষ্ঠান যে আশেপাশের যত কামার কামারের আছে সুন্দর সুন্দর রং করা দেখতে উৎকার, এবং কারুকাজ করা জিনিসপত্র আইতো, গ্রামের মানুষ সব করে কিনে আনতো দরকারে তুমি পর্যন্ত, আর এখনকার মেলা সবই দিন পাল্লাইতে আছে, আধুনিকত হইতে আছে, আর এই অনুষ্ঠানগুলোও হারাই যেতে আছে আস্তে আস্তে, কাকা তুমি চিন্তা করো না, এইবার হয় নাই কি হয়েছে, আগামী বছর হইব, ওই সময় তারা করোনা থাকতো না, এবার করোনাতে দুইবার হইল, কিন্তু এরপরের বছর আর থাকবো না, এরপরের বছর দেখবা আবার ওই আগের মতো হয়ে হলো, রঙিন পোশাক পরিধান, হাতে এক তারা লইয়া বর্তমানে গিয়া দু তারা বাজায় গান হনুমোর গান গাব, আর নানান নানান খাওন খাব, হইস তা করিস, তোরা জুয়ান মানুষ, জুয়ান ফোলা, জুয়ান মন, তোরাই তো করবি এইসব, থাক
একটাও আদমি ছেড়ে বাঁচতে, মানুষ গেঞ্জামে যায় নাই, অনেক মানুষ একলাগে হয় নাই, আর এই রোগটাও মানুষের ছড়ায় নাই। আর নাই কত যে ক্ষতি হইতো মানুষের বাঁচতে রে। দেখ আল্লাহ খোদার মধ্যে হেদায়াত দান করুক, একটা বালা সিদ্ধান্ত লইছে, এই জন্য মানুষটি এবার একটু পাইছে গেল মনে হয়। চাচা ও কাকা আর কি বকবকি করবা না সবাই রে, আমরা হক দর্শকরে শ্রোতাদের কে শুভ নববর্ষ কইয়া ঘুমাইতে যাইবা, অবাস্তা চল চল। অজ্ঞলে কইলাম অজ্ঞলে কই, শুভ নববর্ষর এবং ঘরে থাকেন ভালো থাকেন, বাইসে থাকলে আগামী বছর কত হইব দেওয়া হইব।